হে পশ্চিমবঙ্গবাসী, আমি তোমায় বড় ভালোবাসি। হাই পিসি, ভাইপো, হাই মা বোনেরা, কোথায় আছেন আপনারা? চলে আসুন তাড়াতাড়ি চম্পারণ কিচেন উইথ ফুড লাভার। দেখুন বন্ধুরা, আজকে আমি কি নিয়ে চলে এসেছি। উচ্ছা, কলা, আর এতে নিয়েছি বেসন, আর চালগুড়ি, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, মরিচা পাউডার, নিয়ে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিপস বানিয়ে দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চম্পি চলো, চম্পি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। চম্পি, এবার তেল দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, চলে গিয়েছে বন্ধুরা, দেখছেন? ওই চলে গেল, ওই চলে গেল, কত তেল বন্ধুরা। তেল গরম হয়ে গেছে চম্পি, এবার কলা দিয়ে দাও এর মধ্যে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে তেল গরম হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত কলা এর মধ্যে দিয়ে দেবো, যে আমি খেতে রেখেছিলাম। নুন হলদি জল দেখতে পাচ্ছেন, এবার নুন হলদি জলটা দিয়ে দেবো এর মধ্যে, ছিটিয়ে দেবো ভালো করে, আরো ভালো করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কলা চিপস হয়ে গিয়েছে সম্পূর্ণ তেয়ার। আমরা এবার এটাকে নামিয়ে নেব। চম্পি নামাও এটাকে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ফ্রাই হয়েছে। উচ্ছাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে চাল গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, বেসন সবকিছু মিশিয়ে দিয়েছি। এবারে ফ্রাই করবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এতে যে পেস্ট বানিয়েছি আমরা, উচ্ছা পেস্ট দিয়ে, মশলা দিয়ে, সেটাই আমরা দিয়ে দিচ্ছি। এখন হতে চলেছে উচ্ছার পকোড়া। চম্পি টেস্টি হবে তো? খুব টেস্টি হবে বন্ধুরা, শুনছেন যে এনেও বলছে যে খুব টেস্টি হবে। আচ্ছা, খাওয়ার পরে বোঝা যাবে। খাওয়ার সময় আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, আপনারা এন্ড পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এক সাইডে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এটাকে আমি এবার আলটি পাল্টি করে দেবো। চম্পি আলটি পাল্টি করে দাও। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবং কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর আমরা যেভাবে বানিয়েছি যে কোনো রেসিপি বা যে কোনো আইটেম, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আরও ভালো ভালো রেসিপি দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব, এবং নামাবার পরে আমি এর মধ্যে কী কী মশলা মেলাবো আপনারা নিশ্চয়ই দেখতে থাকুন। এর পর্যন্ত নামাও চম্পি, সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার, সম্পূর্ণ ফ্রাই হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, একদম মচমচে। বন্ধুরা আপনারা আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন, কত সুন্দর মচমচে হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু চিপস সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কিছু মশলা মেশানোর আছে, দেখতে পাচ্ছেন এখানে বিট লবণ আছে, জিরে পাউডার আছে, ধনে পাউডার আছে। আমরা ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে মিলিয়ে দাও চম্পি, মিলিয়ে দাও একসাথে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিলিয়ে দিচ্ছি সব একসাথে, ভালো করে মেলাও। সো ফ্রেন্ড, সম্পূর্ণ মেলানো হয়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এবারে টেস্ট করো চম্পি, টেস্ট করো।
আরে হামকোই নেই দিয়া দেখা আপনি খালি হাম বহুত টেস্টি বানা হ্যায় আমাকেও দিয়েছে খুবই টেস্টি খুবই সুন্দর লাগছে বন্ধুরা আপনার বাড়িতে কিন্তু কোনো মশলা মেলালো নেই তাই আমরা ট্রাই করব কেমন হয়েছে চম্পি খেয়ে দেখো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন কড়কড়ে আওয়াজ আসছে খুব টেস্টি খুবই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে।